কর্ণফুলী উপজেলার শিলকবাহার ৬ নম্বর ওয়ার্ডর প্রদীপ মুন্সির বাড়িত রাখালছিলুর ঘরত দিনদুর্যে চুরির ঘটনা ঘটে। কথা ফজরত ১০ তারিখকে রাখালছিলুর পরিবার মাজারত বেড়াইতে গিয়েল। ইফতারের পর বাসাত ফিরিয়া এলে দেখা দেয় গেজত তালা ভাঙ্গা অবস্থা। পরে ঘরের ভিতরে যাইনে দেখিল দি আলমারি কোলা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থাত। এই চুরির ঘটনায় ৩০,০০০ টাকা ক্যাশ, চার ভরি স্বর্ণ ও ন্যাশনাল আইডি কার্ড, জায়গার দলিল এবং ব্যাংক চেক বই সহ মূল্যবান জিনিসপত্র লই গেল। এ ব্যাপারে সুরিয়া গড়ের পরিবারের সদস্য সিপ্লাসরে জানাল দি ডেক্স নিউজ সি প্লাস টিভি।